এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ। চট্টগ্রাম বোর্ডের শীর্ষস্থানীয় কলেজগুলো উচ্ছ্বসিত হওয়ার কথা। নোটিশ বোর্ডের সামনে ফলাফল দেখতে পরীক্ষার্থীদের ভিড় নেই, কলেজ প্রাঙ্গণগুলোতেও নেই অভিভাবক শিক্ষার্থীদের সগৌরব পদচারণা। তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার যুগে পরীক্ষার্থীরা এখন ফলাফল পেতে কলেজের মুখাপেক্ষি হয়ে নেই। মুঠোফোনের খুদে বার্তা এবং ইন্টারনেট সংযোগ ফলাফলকে এনেছে হাতের মুঠোই। আশানুরূপ ফলাফল পেয়ে কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে নিজ শিক্ষাঙ্গনে আসার পরিবর্তে শিক্ষার্থীরা এখন ছুটে যাচ্ছে প্রচলিত ট্রিট উদযাপনের লক্ষ্যে। আমি এই জেনারেশন সম্পর্কে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার মনে যে জিনিসটা আফসোস লাগছে যে আমাদের কলেজ প্রথম হলো বোর্ডে, কিন্তু আমাদের এখানে স্টুডেন্টদেরকে আমি দেখছি না। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। কেন, আমার বাবা 1977-এ চিটাগং কলেজে পড়তেন এবং উনি পরবর্তী চিটাগং কলেজে প্রিন্সিপাল ছিলেন। আমি এখন দেখি তাদের বন্ধু বান্ধবরা, তাদের বন্ডিং এত ভালো, তাদের এত বন্ডিং ভালো, কিন্তু আমাদের এই জেনারেশনের ছেলেমেয়েদেরকে বোর্ডে আমরা পেয়েছে কিন্তু ওরা বলছে যে কেন আসবো বলছে। পরীক্ষার ফলাফল এক সময় ছিল উৎসবের মতোই। এই উৎসবকে উদযাপন করা হতো মিষ্টিমুখ ও মিষ্টান্ন বিতরণের মাধ্যমে। কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষকদের ধন্যবাদ ও কদমবুচি জানাতে শিক্ষাঙ্গনেই ছুটে আসতেন শিক্ষার্থীরা। ফলাফলকে ঘিরে উদযাপনের ধরন পাল্টেছে, উৎসবের আমেজ নেই, কৃতজ্ঞতাবোধের রেওয়াজ নেই, নোটিশ বোর্ডের ফলাফল ঠিকই আছে কিন্তু তা দেখার শিক্ষার্থী নেই। সংবাদকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতোই, কিন্তু যাদের ঘিরে সংবাদ তাদের উপস্থিতি নেই। চট্টগ্রামের বেশ কিছু কলেজে গিয়ে শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় গুটি কয়েক শিক্ষার্থী ছাড়া আর কারুই অনুভূতি জানতে পারেননি তারা। মিষ্টির বাজারও যেন কলেজ প্রাঙ্গণের প্রতিচ্ছবি। কাঙ্ক্ষিত ফলাফলকে ঘিরে মিষ্টান্ন বিতরণের সামাজিক রীতিও বিলুপ্ত প্রায়। সামাজিকতার রীতি পাল্টেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বর্তমান যুগে। অনুভূতি প্রকাশের ধরনে পরিবর্তন এসেছে, বিলুপ্তির পথেই যেন ফলাফলকে ঘিরে উৎসব মুখর উদযাপন। এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে পাশের হার 80.50% এবং জিপিএ 5 পেয়েছে মোট 93,997 জন শিক্ষার্থী। মোহাম্মদ নকিব, নিউজ নাও 24, চট্টগ্রাম।